আগে জানিয়েছি আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার সালে মাহমুদ তুষার। ডাক্তার সালে মাহমুদ তুষার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত ই ডাক্তার অনুষ্ঠানে। আমি একটু জানতে চাই শুরুতেই, যেটি বলা হয় যে অন্যান্য রোগীদের কথা, করোনা মহামারীর শুরুর পর থেকে এটি আলোচিত হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা আসলে অন্যান্য রোগীদের কী ধরনের সেবা দিচ্ছেন, কীভাবে সেবা দিচ্ছেন, কী করতে পারে অন্য রোগে আক্রান্ত যারা? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন। কারণ কোভিড যখন থেকে শুরু হলো সেই সময় থেকে কিন্তু আরেকটা উইং, নন কোভিড পেশেন্ট বা নন করোনা পেশেন্টদের কিভাবে সেবা নিশ্চিত করা যায় তা নিয়ে কিন্তু স্বাস্থ্য খাত, পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল। কারণ একটা জিনিস প্রথম দিকে কিন্তু এটা খুব বেশি ছিল যে একজন নন কোভিড রোগী যখন হাসপাতালে যাচ্ছে তার হয়তো জ্বর দুই দিনের ছিল, তার জন্য কিন্তু সে হাসপাতালে ভর্তি হতে পারছিল না বা সেবাটা নিশ্চিত করতে পারছিল না। কিন্তু বর্তমানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা এটা অনেকখানি পরিবর্তিত হয়ে গেছে, কারণ এখন কিন্তু উপসর্গ ভিত্তিক চিকিৎসাটা নিশ্চিত করা হচ্ছে। সব হসপিটালে কিন্তু কোভিড একটা আলাদা উইং চালু রেখে এখন বর্তমানে নন কোভিড পেশেন্টদের জন্য সেবাটা চালু করা আছে প্রত্যেকটা হাসপাতালে। আমি সরকারি হসপিটালগুলির কথা বলি, যদি ঢাকা মেডিকেল কলেজে প্রথমে যদি আসি, সেখানে কিন্তু দুইটা উইং, অর্থাৎ পুরাতন বিল্ডিং যেটা আছে সেটা কিন্তু নন কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড প্রথম থেকেই ছিল, এখনো আছে। নতুন বিল্ডিং এবং যে বার্ন ইউনিটটা সেটাকে কোভিড এর জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আউটডোর কিন্তু নিয়মিতভাবে চলছে এবং আউটডোর থেকে যে পেশেন্ট প্রয়োজন অনুসারে ভর্তি হওয়া এবং মানে নন কোভিড পেশেন্টদের জন্য ইমার্জেন্সি যেটা সেটা কিন্তু এখনো চালু আছে। তো নন কোভিড পেশেন্টদের স্বাস্থ্য ব্যবস্থাটা তো একই, কিন্তু জাস্ট বিবেচনায় রাখতে হবে তাদের করোনা নেই এবং তাদেরকে যেন করোনা আক্রান্ত না হয় এই হাসপাতালে আসার জন্য, সেইটাকে নজরদারিতে রেখে ইম্পর্টেন্স দিয়ে আমার চিকিৎসাটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস মেনে চলা হচ্ছে যে প্রত্যেকটা রোগীকে, কারণ অনেকেরই অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে তাদের করোনা টেস্টটি করিয়ে তারপরে অপারেশনের জন্য প্রস্তুতি করা হচ্ছে। এটা সারা পৃথিবীর মতো বাংলাদেশেও এই প্রোটোকলটা ফলো করা হচ্ছে। আর অন্যান্য যে রোগগুলি, যেমন ধরেন কারো, আমি যদি অর্থোপেডিক্স এর বিষয় বলি, কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা পা ভেঙে গিয়েছে, তার তো আসলে এটা করোনার সাথে সম্পর্কিত কিছু না, ইমার্জেন্সি একটা সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু সে প্রত্যেকটা হসপিটাল, বিশেষ করে সরকারি হসপিটাল যেগুলি আছে সেখানে তারা এই সেবাটা পাচ্ছে। জি, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে কোভিড সতর্কতা অবলম্বন করে সব হাসপাতালেই সুযোগটা রয়েছে অন্যান্য রোগীদের সেবা নেয়ার। আরও একটু জানতে চাই যে আপনি নিজে করোনা ইউনিটে কাজ করছেন বেশ কয়েকদিন ধরেই, কি ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বা ঠিক কোথায় আসলে সঠিক চিকিৎসা পাচ্ছে কি না, সব মিলে একটু করোনা পরিস্থিতি, করোনা চিকিৎসা, এইসব মিলে আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। কোভিড মানে আমি কোভিড ইউনিটে হচ্ছে কি আমাদের প্লেসমেন্ট দিচ্ছে, তখন আমাদের কোভিড ইউনিটে কাজ করা লাগছে। কোভিডে যখন যাচ্ছি তখন কিন্তু আসলে আমরা মেডিসিনে যারা কাজ করছে সবার সাথে কিন্তু একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করা লাগে, এবং এই টিম ওয়ার্কে কিন্তু আমাদের প্রত্যেকটা লেভেলের একদম সিনিয়র প্রফেসর যিনি, তিনি সুপারভিশন থেকে যিনি প্রত্যেক মেডিকেল অফিসার বা জুনিয়র যারা ডাক্তার আছে তারা কিন্তু সবাই একটা টিম ওয়ার্কের মধ্যে কাজ করে। এবং এখানে কিন্তু প্রথমে একটা ট্রায়াজিং করা হয়, ট্রায়াজিংটা হচ্ছে যে যেই রোগীটাই আসছে তাকে উপসর্গ এবং ক্লিনিক্যাল কিছু বেসিক ইনফরমেশনের ভিত্তিতে একটা নির্দিষ্ট করা হয় যে ওনার কি এটা করোনা হতে পারে কি পারে না। অবশ্যই যদি করোনা হয় তাহলে করোনা ইউনিটে রেখে চিকিৎসা করা হচ্ছে, আর যদি বেসিক উপসর্গগুলি এমন হয় যে সেটা মাইল্ডার ফর্মে আছে, অর্থাৎ এই করোনাটা কিন্তু তিনটা ধাপে আমরা ভাগ করে নিচ্ছে প্রথম থেকে গাইডলাইন অনুযায়ী, একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড হচ্ছে কি যদি সাধারণ উপসর্গ, মানে সাধারণ ইনফ্লুয়েঞ্জা লাইক সিন্ড্রোম, অর্থাৎ স্বাভাবিক যে ভাইরাল ফিভার গুলি হয় তার মতো যদি উপসর্গ হয় তাহলে কিন্তু তাকে চিকিৎসা দিয়ে বাসাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব আশার বাণী। ধরেন গত এক মাস আগেও যে পরিমাণ লোক শুধুমাত্র এই মাইল্ডার ফর্ম নিয়েও হাসপাতালে আসলো সেটা কিন্তু অনেকখানি কমে গেছে। আমি বলবো 90% লোকই এখন আর এই উপসর্গগুলি নিয়ে হাসপাতালে আসছেন না, সেই জন্য কিন্তু হাসপাতালের মানে প্রেশারটা অনেক কমে গেছে। অর্থাৎ শুধু আতঙ্কিত হয়ে হাসপাতালে রোগীরা আসছে না, কারণ তারাও এখন বুঝে গিয়েছে হাসপাতালটা এরকম সাধারণ উপসর্গের রোগীর জন্য ঝুঁকির একটা জায়গা, অর্থাৎ এখানে এসে তারা আবার সন্দেহজনক কেউ এসে এখান থেকে করোনা আক্রান্ত হয়ে বাসায় যেতে পারে, সেজন্য তারা কিন্তু এখন আসছে না, এটা একটা ভালো দিক।
আর আপনি যেটা বলেন যে এর পরবর্তীতে কি ধরনের চিকিৎসা হচ্ছে করোনার জন্য, কিন্তু আমাদের শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে চিকিৎসার বিষয়েও শুনবো, করোনা পরিস্থিতি নিয়েও শুনবো, আপনাদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও শুনবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি শুনে আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, হ্যালো, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমাদের সংযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও নিশ্চয়ই অন্য কোনো দর্শক আমাদের সাথে যুক্ত হবেন। আমি আবারও একটু আলোচনায় ফিরতে চাই ডাক্তার সালে মাহমুদ তুষার, যেটি বলছিলেন যে চিকিৎসা সেটা তো হলো সাধারণ রোগী যারা কম উপসর্গ রয়েছে, সেক্ষেত্রে যারা একটু বেশি আক্রান্ত উপসর্গ ছাড়াও অন্যান্য রোগেও আক্রান্ত, তাদের চিকিৎসাটা আসলে কিভাবে করছেন আপনারা? যারা উপসর্গ সহ অন্যান্য সিমটমও আছে, যেমন ধরেন গাইনি পেশেন্টরা যারা হচ্ছে গিয়ে অ্যাডভান্স স্টেজে ডেলিভারি, তাদের কিন্তু করোনা ইউনিটে রেখে সেই চিকিৎসাটা দেওয়া হচ্ছে। অর্থাৎ নন কোভিড ইউনিটের মতো করে করোনা ইউনিটটাকে চালু রাখা হয়েছে এইসব চিকিৎসা দেওয়ার জন্য। যেমন একজন পারফরমেশন রোগী যদি আসে সার্জারির ক্ষেত্রে বা অ্যাকুইট কোনো সার্জিক্যাল কমপ্লিকেশন নিয়ে আসে, সেই পেশেন্টগুলিকে কিন্তু কোভিড ইউনিটের সার্জারি ডিপার্টমেন্টে রেখে তারপরে অপারেশনও করা হচ্ছে। এমনকি যদি কারো অর্থোপেডিক কোনো ফ্র্যাকচার নিয়ে আসে, তাদের কোভিড ইউনিটে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার যদি দেখা যায় যে করোনা টেস্ট করে এটাকে নেগেটিভ পাওয়া যাচ্ছে, তাহলেও কিন্তু তাদেরকে পুরাতন জায়গাতে যদি শিফট করা লাগে সেখানে নিচ্ছে। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে একবার কোভিড ইউনিটে যাচ্ছে তাকে কিন্তু আমরা সতর্ক হিসেবে 14 দিনের একটা কোয়ারেন্টাইন ফেজ রেখেই তারপর চিকিৎসাটা নিশ্চিত করছি। এবং এক্ষেত্রে আপনি যে একটু আগে যে কোশ্চেনটা ছিল যে মডারেট এবং সিভিয়ার কেসগুলিকে কিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমাদের কিন্তু প্রোটোকল ওয়াইজ যে গাইডলাইনটা সেটা মেনেই চিকিৎসাটা দেওয়া হয়। তবে সব ক্ষেত্রে কিন্তু করা হয় না, এবং আমাদের দেশে কিন্তু মানে যদিও একটা ন্যাশনাল গাইডলাইন আছে, প্রত্যেকটা হাসপাতাল কিন্তু তাদের নিজস্ব একটা কারণ নিজস্ব ম্যান পাওয়ার, নিজস্ব ফ্যাসিলিটি, সবকিছু লিমিটেশন এবং ফ্যাসিলিটিস কতটুকু আছে তার উপর ভিত্তি করে কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা করা হয়। এবং আমাদের কাছে যেই রোগীগুলি আছে তাদের কিন্তু ফাইনান্সিয়াল কন্ডিশনটাও একটা কনসিডারেশনে রাখাটা আমাদের জরুরি, এটা চিকিৎসা ব্যবস্থার মধ্যেই পড়ে। অর্থাৎ আমি যদি বলে থাকি একটা এরকম একটা ইনজেকশন আছে বায়োলজিক্যাল এজেন্ট, যে ইনজেকশন একটার দাম 50,000 টাকার মতো, তো অনেক রোগী আছে সে হয়তো এটা এফোর্ড করতে পারছে না, তার জন্য কিন্তু আমরা সামর্থ্যের একটি বিষয় রয়েছে। সালে মাহমুদ শুনবো, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি থেকে মাসুদ বলছিলাম? জি মাসুদ বলুন। আচ্ছা, আমার ভাই করোনা ছিল, ওনার ফার্স্ট টাইম পজিটিভ আসছে, 14 দিন পর আবার টেস্ট করা হয়েছে, ওনার আবার পজিটিভ আসছে, এখন আরেকটা টেস্ট দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে। এখন কথা হচ্ছে উনি যে রুমে বা যে বাসা আইসোলেশনে ছিল, ওই রুম বা বাসাটা আমরা কিভাবে জীবাণুমুক্ত করতে পারি? কারণ ওখানে তো অনেক ধরনের আসবাবপত্র রয়েছে, ব্যবহারের জিনিসপত্র রয়েছে, তো এটা কতদিন পর আমরা ইউজ করতে পারি বা ব্যবহারের উপযোগ্য হবে? জি মাসুদ আপনাকে ধন্যবাদ। ওনার যেটি প্রশ্ন নিশ্চয়ই আপনিও শুনতে পেয়েছেন যে আসলে করোনা পজিটিভ হয়েছিলেন, নেগেটিভ হয়েছে, এরপরে আসলে এটিও কিন্তু আসলে একটি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, আসলে ঠিক কিভাবে আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই আপনার ভাইয়ের জন্য, মানে এটা ঠিক যে তিনি তৃতীয়বার টেস্ট করে নেগেটিভ হয়েছে। একটা জিনিস কিন্তু আমি এখানে মানে ওনার মূল প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা কথা একটু বলে রাখতে চাই, যে 14 দিন পরে উনি যে দ্বিতীয় টেস্টটি করে আবার পজিটিভ পেল, এইখানে কিন্তু অনেকের একটা ধারণা আছে, আমরা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু এখন দ্বিতীয় টেস্ট আর করার প্রয়োজন নেই। আমরা ইভেন হাসপাতাল থেকেও একটা রোগী যদি পরপর 3 দিন ওষুধ ছাড়া, জ্বর এবং উপসর্গ ছাড়া থাকে, তাকে কিন্তু ছুটি দিয়ে বাসাতে বলি যে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ যদি বাসার বাইরে থাকে, বাসাতে থেকে চিকিৎসা করে, সেই সব রোগীদেরকে কিন্তু আমরা দ্বিতীয় টেস্টের জন্য আর বলছি না। বলছি যদি উপসর্গহীনভাবে ওষুধের নির্ভরতা ছাড়া উপসর্গহীনভাবে 10 দিন পার করতে পারে, তাকে করোনা মুক্ত হিসেবে বিবেচনা করা যাবে এবং সে অফিসে জয়েন করতে পারবে, স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবে। তো দ্বিতীয় টেস্টের কিন্তু খুব দরকার নাই। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এই যে 21 দিন পরে আমি যে দ্বিতীয় টেস্টটা করলাম, আপনি তৃতীয় টেস্ট করলেন, আজকে যদি আপনার ভাইয়ের আবারও পজিটিভ আসে,
আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, কারণ 27 মে-র যে গাইডলাইন আসছে সেখানে একদম রিসার্চে দেখা গিয়েছে একবার যখন পজিটিভ হচ্ছি আমরা তারপর থেকে 16 দিন পরে আমি আরো 5 দিন গ্যাপ রাখছি, 21 দিন আমি হচ্ছে কি সেফ পিরিয়ড রাখছি, ঠিক আছে? তাহলে একবার পজিটিভ হওয়ার পরে 21 দিন পার করলে একজন মানুষ করোনা টেস্ট করে যদি পজিটিভও পায় সে সম্পূর্ণ নিরাপদ, কারণ তার যে পজিটিভ আসছে সে পজিটিভ আসার কারণ তার শরীরে থেকে যাওয়া মৃত ভাইরাসগুলি, ঠিক আছে? এই মৃত ভাইরাসগুলি, ভাইরাস অ্যাকচুয়ালি মৃত হয় না, আমি যদি বলি এটা বৈজ্ঞানিক ভাষায় এটা হচ্ছে নন ভিরুলেন্ট, মানে অক্ষতিকর ভাইরাস। এই ভাইরাসটা তার নিজের শরীরের জন্য ক্ষতিকর না এবং তার আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর না, সংক্রমণের কোনো ধরনের সম্ভাবনা নেই, আপনি বলতে চাইছেন? সম্ভাবনা নেই, নেই। এখন ওনার মূল প্রশ্নে আমি আসি যে বাসাতে যে ব্যবহার করেছে সেই জিনিসপত্রগুলি কিভাবে পরিষ্কার করবে। ওনার অনেকেই আছে আমাকে প্রশ্ন করে আমি কি তাহলে বিছানা চাদর তোষক সবকিছু ফেলে দিব, পর্দা টর্দা ফেলে দিব? না, কোনো কিছু নাই, সবকিছুই পরিষ্কার মতো ধুয়ে আবার নতুন করে ব্যবহার করা যাবে। আসবাবপত্রের ক্ষেত্রে সারফেক্টেন্ট যেগুলি আছে, ডিসইনফেক্টেন্ট যেগুলি, ক্লোরিন সলিউশন, হালকা ক্লোরিন সলিউশন, সেটা প্রথমে ছিটিয়ে রেখে 5 মিনিট রেখে স্বাভাবিক পানি, স্বাভাবিক সাবান পানি দিয়ে টপটা পুরাটুকু মুছে পরিষ্কার করতে পারবো। জানলার গ্রিলগুলি ভালো করে পরিষ্কার করতে হবে, দরজার হ্যান্ডেল বেশি ভালো করে পরিষ্কার করতে হবে, এবং যে জায়গাতে ময়লা, সাধারণত আমাদের ধুলা জমে থাকে, আমরা নিয়মিত পরিষ্কার করি, ওই সারফেসগুলি ডিসইনফেক্টেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে, এবং পরের দিন থেকেই আপনি ওই ঘরটা ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা মনে রাখবেন, সারফেসে এই জীবাণুটা সর্বোচ্চ 48 ঘন্টা থাকতে পারে, বিভিন্ন সারফেসে বিভিন্ন রকম সময় বেঁচে থাকতে পারে, তো আমি যদি সর্বোচ্চ টাইমটাও ধরি 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি যদি ডিসইনফেক্টেন্ট দিয়ে সবকিছু পরিষ্কার করি, ওই ঘরটা পুরোপুরি ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে একদিন পরে, আর কোনো ধরনের শঙ্কার কোনো কারণ থাকবে না। ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সাথে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আবার ওর সাথে কথা হবে। ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে নিচ্ছে একটা বিরতি, দ্বিতীয় পর্বে আমাদের সাথে আরও যুক্ত হবেন রাজশাহী থেকে সিভিল সার্জন ডাক্তার এনামুল হক, ফিরছে শিগগিরই, সাথেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে। দর্শক, আপনাদেরও সুযোগ থাকছে সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার। আমাদের সাথে সংযুক্ত আছেন ডাক্তার সালে মাহমুদ তুষার, এছাড়া আরও যুক্ত রয়েছেন রাজশাহী থেকে সিভিল সার্জন ডাক্তার এনামুল হক। বিরতির পর আপনাদের দুজনকে স্বাগত। ডাক্তার এনামুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই, একদম শুরুতেই জানতে চাই একদম যে রাজশাহীর এই মুহূর্তে আজকের যে রাজশাহীর করোনা পরিস্থিতি সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, কি অবস্থায় রয়েছে? এই পর্যন্ত রাজশাহীতে করোনা সংক্রমণের শনাক্ত হয়েছে 2351 জন এবং গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 71 জন এবং রাজশাহীতে এ যাবৎ 19 জন মারা গেছে এবং সুস্থ হয়েছে 546 জন। বর্তমানে চিকিৎসাধীন আছে আমাদের রাজশাহীতে 1569 জন। এখন মোটামুটি আমাদের প্রায় বিগত 10 দিন যাবৎ প্রতিদিনের গড় মোটামুটি 50 থেকে 60 জন করে প্রতিদিন আমাদের ল্যাবে শনাক্ত হচ্ছে। আমাদের রাজশাহীর ল্যাবে প্রতিদিনের পরীক্ষা 376, প্রায় 376 প্রতিদিন আমাদের রাজশাহীতে পরীক্ষা হয় এবং হাসপাতালের রোগী, এখনো আমাদের হাসপাতালে রোগীর যে চাপ তার চেয়ে বেডের সংখ্যা বেশি। এখনো আমরা মনে করছি এখনো আমাদের অবস্থা, রাজশাহীর অবস্থা অনেকটা ভালো। সেক্ষেত্রে আপনি, জি ডাক্তার এনামুল হক, সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা মোটামুটি সক্ষম করোনা মোকাবেলায়, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় রাজশাহীর দেশের অন্যান্য স্থানের মতোই আসলে রাজশাহীর প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে, আপনি নিজেও বলেছেন যে প্রতিদিনই বাড়ছে সংখ্যা, সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে বা এখন আসলে স্বাস্থ্য ব্যবস্থা বা রাজশাহীর হাসপাতালগুলো কি সক্ষম সঠিকভাবে চিকিৎসা দিতে করোনা রোগীদের? এই মুহূর্তে যে আমাদের রোগী সরবরাহ তাতে আমাদের সক্ষমতার কোনো ঘাটতি হয়নি। এখন সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই সময় আশা করছি আমাদের রোগীর সংখ্যা বাড়তে পারে, সেই হিসাবে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। এখন কি পরিমাণ বাড়বে এটা তো আমরা কেউ জানি না, তবে আমাদের প্রস্তুতি আছে। জি,
আমরা যেটি দেখলাম যে খোদ রাজশাহীর বিভাগীয় কমিশনারই সহপরিবারে আক্রান্ত, সেই ক্ষেত্রে রাজশাহীবাসীর শুরু থেকে যেটি বলা হচ্ছে যে করোনায় সচেতনতার কোনো বিকল্প নেই, রাজশাহীবাসীকে সত্যিই কি সচেতন করতে পেরেছেন করোনা বিষয়ে? আমরা এক কথা নির্দ্বিধায় বলতে পারি যে এখন হাটে বাজারে দেখা গেছে আমাদের সচেতনতার কারণে হাটে বাজারের লোক সংখ্যা অনেক কমে গেছে, এবং আমাদের বিভাগীয় কমিশনার যে সংক্রামিত হয়েছে ওনার আসলে একজন আত্মীয়র মাধ্যমে সংক্রামিত হয়েছে, সচেতনতা থাকার পরেও আত্মীয়তার কারণে হয়তো সংক্রামিত হয়েছে, উনি এখনো তেমন কোনো উপসর্গ নাই, উনি ভালো আছেন, এইটুকু আপনাদের জানাতে পারি। জি ধন্যবাদ, ফিরব নিশ্চয়ই আপনার কাছে, একটু যেতে চাই ডাক্তার সালেহ মাহমুদ তুষার। সালেহ মাহমুদ তুষার, আমরা শুনছিলাম রাজশাহী থেকে যে তারা বলছিলেন যে তারা সক্ষম, সেই ক্ষেত্রে আমি রাজধানীর চিত্র একটু জানতে চাই যে আপনি হাসপাতালে রয়েছেন, কাজ করছেন করোনা ওয়ার্ডে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি মানে চিকিৎসা দিতে পারছি কি আমরা, কতটা সক্ষম? জি 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 ধন্যবাদ। আমাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যে ইউনিটটা কোভিড ইউনিটটা সেখানে কিন্তু এখন অনেক বেডই ফাঁকা আছে, তবে আইসিইউ বেড কিন্তু মানে ফুলফিল আপ, আইসিইউ বা এইচডিইউ যে অংশটা সেটা কিন্তু ফুলফিল আপ। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু মডারেট রোগীর সংখ্যাটাও আমরা মোটামুটি ক্যাপাসিটির মধ্যে নিয়ে আসতে পারছি, কিন্তু আমাদের যে মানে সিভিয়ার পেশেন্টের যে সংখ্যাটা সেটা কিন্তু যারা বেশি আগিয়ে মানে আক্রান্ত ঝুঁকিটা অনেক বেশি হয়ে যাচ্ছে তাদেরটা কিন্তু অ্যাডভান্স যাচ্ছে, এবং ওই জায়গাতে কিন্তু একবার ভর্তি হলে 14 দিনের মতো তাদেরকে রেখে দিতে হয়, এবং তাদের যতক্ষণ ওই সময়টাও একটু সময় সাপেক্ষ, কারণ আমাদের লং টার্ম একটা ইন্টারভেনশনের মধ্যে দিয়ে যেতে হয়, ওষুধ যেগুলি দিতে হচ্ছে ইনজেক্টেবল ফর্মে দেওয়া লাগে এবং একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। সেজন্য একজন পেশেন্ট যখন আইসিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে যাচ্ছে তখন কিন্তু তাদের বের হয়ে আসতেও সময় লাগে দেখে ওই জায়গাটা একটু ফিল আপ, বাট অন্যান্য পেশেন্টের যে স্কোপটা সেটা কিন্তু আমাদের ক্যাপাসিটির মধ্যে এখন চলে এসেছে। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছেন টেলিফোনে, তার কাছ থেকে একটু প্রশ্ন জেনে নিয়ে আবার আলোচনায় ফিরব। দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম বিভা। জি আমার নাম বিভা। জি রিভা, আপনার প্রশ্নটি করুন, শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। প্রশ্ন হচ্ছে আমার 20 দিন আগে পাতলা পায়খানা বমি হচ্ছিল, তো পাতলা পায়খানাটা কমে গেছে, তো অলরেডি এখন পায়খানাটা একটু আমোসায় চলে আসছে আর শরীর খুব দুর্বল লাগতেছে, পা হাত গুলো খুব ব্যথা করতেছে। জি, খেতে পাচ্ছি না, খাওয়ার অরুচি আছে। সেই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আসলে জানতে চাইছেন আসলে আপনার কি করা উচিত, আমাদের চিকিৎসককে সেটাই বলবেন। সালেহ মাহমুদ তুষার, রিভা যিনি বলেছেন যে তার এই সমস্যাগুলো রয়েছে, সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? আচ্ছা, অবশ্যই আমি হচ্ছে যে কখনো এরকম ওভার যে একজন হঠাৎ করে একটা কোনো ওষুধ খেয়ে নেবে তা না, এ বিষয়ে অবশ্যই আপনাকে স্বাস্থ্যবিধির যে নিয়মগুলি সেগুলি মেনে নিতে হবে, অর্থাৎ বেশি যদি হয় এই যে পাতলা পায়খানা হচ্ছে আপনার, ঘন ঘন পাতলা পায়খানা হলে অবশ্যই খাবার স্যালাইন খেতে হবে, এবং যেন যেই জিনিসগুলি খেলে আপনার বেশি তেলযুক্ত খাবার বা যেই খাবারগুলি খেলে আপনার ইয়ে হচ্ছে সেগুলি যেন আপনি না খান। যেমন কাঁঠালটা এখন খুব বেশি একটা সমস্যার কারণ হয়, তারপরে আম বা অন্য যে ঝুঁকিগুলি সেগুলি যেন না হয় সেটা আমাকে মেনে চলতে হবে। এবং আমার মনে হয় যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথেও তার একটি পরামর্শের প্রয়োজন রয়েছে, একটু একটু কথা বলতে হবে। এবং আরেকটা জিনিস, যেমন কাঁচা কলা ভর্তা যে কিছু কিছু খাবার আছে যেগুলি খেলে এই পাতলা পায়খানা বা আমাশয়টা একটু বিরত মানে রহিত করা যায়, সেই ক্ষেত্রে কাঁচা কলা ভর্তা এবং হচ্ছে গিয়ে এই জাতীয় খাবারগুলি খেতে হবে, ভারী তেলযুক্ত খাবারটা অ্যাভয়েড করতে হবে, এবং যেগুলিতে এই পাতলা পায়খানাটা বেশি হতে পারে সেটা করতে হবে। ওষুধের ক্ষেত্রে খাবার স্যালাইন এবং বিশেষ করে রাইস স্যালাইনটা দেখা যায় যে এই ক্ষেত্রে উপকার পাওয়া যায়, সেই জন্য আমার পরামর্শ থাকবে কোনো রকম অ্যান্টিবায়োটিকে আগে না গিয়ে আমার উচিত যেন এই যে খাবার স্যালাইনের সাথে সাথে রাইস স্যালাইন যেটা পাওয়া যায় সেটাকেও গ্রহণ করা। জি ধন্যবাদ সালেহ মাহমুদ তুষার, একটু যেতে চাই ডাক্তার এনামুল হকের কাছে।
সিভিল সার্জন রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমি যেটি জানতে চাইব, আপনাদের আসলে যেটি হচ্ছে শুরু থেকেই একটি উদ্বেগের বিষয় যে ছিল যে পিপি বা স্বাস্থ্য সরঞ্জাম, সেগুলো আসলে ঠিকমতো পর্যাপ্ত সরবরাহ রয়েছে কিনা রাজশাহীর হাসপাতালগুলোতে, এবং এছাড়া আরও কোনো ধরনের চাহিদা রয়েছে কিনা আপনার কাছে, প্রশাসনের কাছে আপনাদের? না, আমাদের রাজশাহীতে প্রথম থেকে যে পিপি সরবরাহ ছিল, যেহেতু আমাদের রুগী রাজশাহীতে মেডিকেল কলেজ বা হাসপাতালে রুগী এসছে অনেক পরে, যেহেতু রাজশাহী সিটি কর্পোরেশনে শনাক্ত হয়েছে 15 মাসের 15 তারিখে, এবং তার আগে আমাদের পর্যাপ্ত সুরক্ষা আমরা পেয়েছিলাম, এবং যার কারণে আমাদের সুরক্ষার ব্যাপারে আমাদের হাসপাতাল বা আমাদের কোনো কর্মীর সুরক্ষার অভাবে আমরা সংক্রামিত হইনি। এবং আনুষঙ্গিক যে আইসিইউ বেড, সেই আইসিইউ বেডও আমাদের এখানে স্থাপিত হয়েছে বা আগেও ছিল, এবং সেইটা এখনো আমাদের কাছে আইসিইউ বেডই আমাদের ফাঁকা আছে রাজশাহীতে। আজকে এখনো 3টা বেড ফাঁকা আছে আজকে 10টার মধ্যে। জি, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাইবো যে আপনি নিজে বলেছিলেন একটু আগেই যে ঈদের যে ছুটি, তারপরে করোনা রোগী বাড়তে পারে, সেই ক্ষেত্রে আপনারা আসলে প্রস্তুত কিনা যদি রোগী বাড়ে? রোগী বাড়ে সেজন্য আমরা প্রস্তুত। তাছাড়া আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকার এর সঙ্গে আমরা আলোচনা করে মিটিং করছি, এবং যাতে করে হাটে বাজারে আমাদের লোকজন যেন বেশি সমাগম না হতে পারে এবং সামাজিক দূরত্ব যেন বজায় রাখে, সে ব্যাপারে আমাদের নজরদারি আছে, এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি, যাতে আমাদের হাসপাতালে রোগীর সংক্রমণ বা রোগীর চাপও যেন কমে, সেই আমাদের প্রত্যাশা আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার এনামুল হক আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ডাক্তার সালেম মাহমুদ তুষার, একটা বিরতি থেকে ফিরে এসে আপনার সাথে আবার কথা হবে করোনা প্রসঙ্গে। ডিবিসিনিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসিনিউজের বিশেষ অনুষ্ঠান ই ডাক্তারে। দর্শক, আপনাদেরও সরাসরি সুযোগ থাকছে ডাক্তার সালে মাহমুদ তুষারের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নেবার, পরামর্শ নেবার। বিরতির পর আবারও স্বাগত ডাক্তার সালে মাহমুদ তুষার। আপনার কাছে আমি এবারে যেটি জানতে চাইব, অনেকেই বলেন, আমরা বিরতির আগে একজনের কাছে শুনছিলাম যে তিনি দুর্বলতা অনুভব করছেন, এবং অনেক রোগের ক্ষেত্রেই দেখা যায় যে করোনা পুরোপুরি ভালো হওয়ার পরেও বেশ কিছুদিন পর্যন্ত শারীরিক নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? জি, ধন্যবাদ। এটা খুব কমন একটা কমপ্লেইন, পোস্ট কোভিড উইকনেস, একটা মানে মানে বড় একটা অধ্যায়ে কাজ করছে আমাদের অনেক পেশেন্ট। কিন্তু করোনা সুস্থ, মানে করোনা যে নেগেটিভ হয়ে যাচ্ছে, আমি যখন তাকে সুস্থ বলে বাসায় ছেড়ে দিচ্ছি বা বাসায় থেকেও যাকে বলছি আমি যে আপনি সবার সাথে স্বাভাবিক মেলামেশা করতে পারবেন এবং অফিস শুরু করতে পারবেন, সেই সময় থেকে কিন্তু তাদের দুইটা কমন প্রবলেম হচ্ছে। এক, খুব বেশি দুর্বলতা, অথবা কাশি, কন্টিনিউয়াস ড্রাই কফ, এটা থাকতেছে পারসিস্টেন্ট ড্রাই কফ। তো এই দুইটার জন্য কিন্তু মানুষজনের মানে দুইটা প্রবলেম কিন্তু মানুষজনকে মানে আতঙ্কগ্রস্ত করে দিচ্ছে যে আমি কি তাহলে এখনো পুরোপুরি সুস্থ হইনি? না, একটা জিনিস মাথায় রাখতে হবে, করোনা কিন্তু একটা জীবাণু, এই জীবাণুটা আপনার শরীরে যতক্ষণ থাকতেছে ততক্ষণ আমি আপনাকে COVID-19 পজিটিভ একটা রোগী বলছি, কোভিড একটা রোগ। তো করোনা যখন আপনার শরীর থেকে চলে যাচ্ছে আপনি করোনা মুক্ত হয়ে গেলেন, কিন্তু পরবর্তীতে এই রোগ, এই জীবাণুটা যখন আপনার শরীরের ভিতরে ছিল তখন কিন্তু শরীরের ভিতরে আপনার কিছু ক্ষতি করেছে, কিছু ড্যামেজ হয়েছে, এবং চলে যাওয়ার পরে আপনার শরীর এখন রিজেনারেশন করবে, নিজের শরীরকে ঠিক করবে, তখন এই দুর্বলতাটা তৈরি হয়, তখন এই ড্রাই কফটা থাকে। সেই সময় আমাদের কিছু স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে, যেমন পুষ্টিকর খাবার খেতে হবে। অনেকেই মনে করি যে ওষুধ খেলেই মনে হয় আমার এই দুর্বলতাটা কাটবে, এই সময় কিন্তু ওষুধের চেয়ে জরুরি আমাদের পুষ্টিকর খাবার, বিশেষ করে ডিম, দুধ, প্রোটিনটা খুব জরুরি, এবং জিঙ্ক কন্টেনিং খাবার। আমরা এই ক্ষেত্রে খালি জিঙ্কের যে সাপ্লিমেন্ট সেটা আমরা নিতে পারি, জিঙ্ক এবং ভিটামিন বিটা। অনেকেই ভিটামিন ডি এর সাপ্লিমেন্টেশন অর্থাৎ ভিটামিন ডি আমরা নিয়ে নিচ্ছি, এটা আসলে নিতে পারি, কারণ আমরা হচ্ছে এখন অনেক বেশি বাসায় থাকা হচ্ছে, সূর্যের আলোতে যাওয়া হচ্ছে না, ভিটামিন ডি যেহেতু পাচ্ছি না সেই জন্য এটা নিতে পারি, কিন্তু এর চেয়ে জরুরি জিঙ্ক এবং ভিটামিন বি, ভিটামিন সি। এর সাথে আমার পুষ্টিকর খাবার যেটা বাড়িতেই আছে, আমি যদি পুষ্টি, এখন মৌসুমি ফল অনেক পাওয়া যাচ্ছে, আম কাঁঠাল পাওয়া যাচ্ছে, এগুলি যদি খাই, ঘন ঘন ডিম খাই, দুধ খাই, তাহলে আমার কিন্তু এই পুষ্টিটা চলে যাবে, যে অভাবটা, দুর্বলতাটা
শুনবো আপনার কাছ থেকে আরো সুষম খাদ্য, অর্থাৎ আপনি যেটি বলতেছেন যে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিশ্চয়ই শুনবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটা আগে শুনে নিই। দর্শক নাম বলে আপনার প্রশ্ন গ্রহণ শুনতে পাচ্ছেন আমাদের চিকিৎসক। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি, আমার তাজুল ইসলাম কিশোরগঞ্জ থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি আজকে ১৩ দিন হলো জ্বরে ভুগতেছি। জি, আমাদের শ্বাসকষ্ট আছে, মাঝে মাঝে শরীর ব্যথা হয়, আমার করণীয় কেন? জি, আমার মনে হয় আপনি জানতে চাইছেন যে আসলে আপনার করোনা হয়েছে কিনা সেই বিষয়টি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে তার শ্বাসকষ্ট রয়েছে মৃদু এবং শরীর ব্যথা, জ্বর রয়েছে ১৩ দিন ধরে, কি করতে পারেন তিনি? জি ধন্যবাদ। আমি ওনার বয়সটা জানতে পারলাম না, বয়সটা কত হবে, উনি আছেন কি? দর্শক আপনার বয়সটা একটু জানতে চাইছেন আমাদের চিকিৎসক। বয়স 51। জি, ওনার বয়স 51। আগের কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এরকম কোন রোগ আছে? জি দর্শক, আপনার ডায়াবেটিস বা, হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আছে। জি, আপনার ডায়াবেটিস রয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। তাজুল ইসলাম ভাই, আপনি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে জ্বর, সব জ্বর মানেই যে করোনা তা কিন্তু না, ধরে নেওয়া যাবে না। তবে এটা ঠিক, এই সময় যে কোনো জ্বরকে প্রথম আমার চিন্তা করতে হবে যে করোনা। তো সেভাবেই আমার যতদিন না করোনা টেস্ট করে আমি মানে রেজাল্ট পাচ্ছি, তার আগ পর্যন্ত আমাকে একটু নিরাপদে থাকতে হবে, বাসার থেকে একটু আইসোলেশনে থাকতে হবে। যেহেতু আপনার বয়স 51 এবং আপনি হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে, আপনার জন্য একটু মানে এক্সট্রা সতর্ক থাকা লাগবে। শ্বাসকষ্টর যে জিনিসটা বলছেন, এই শ্বাসকষ্টটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা আরো জানা দরকার, এবং এর জন্য একজন ডাক্তারের সাথে সরাসরি দেখিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো। তবে আপনি যদি এই যে টেলিমেডিসিনের মাধ্যমে যদি একটা সেবা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই পালস অক্সিমিটার একটা বাসায় সংগ্রহ করে রাখতে হবে। দামি কোনো ওষুধ কেনার আগে এইটা ১.৫ থেকে ২০০০ টাকাতে পালস অক্সিমিটার পাওয়া যাবে। এই পালস অক্সিমিটারটা আপনি রাখলে যেটা হবে, নিয়মিত আপনার টেম্পারেচার যেরকম মেপে রাখতে হয় সেভাবে অক্সিজেনের পরিমাপটাও একটু জানতে হবে। যদি এই অক্সিজেনের পরিমাপটা কখনো আপনার 90 এর কাছাকাছি চলে আসে, অর্থাৎ 92 থেকে 90 এর মধ্যে আসে, সেক্ষেত্রে আপনার দেরি না করে নিকটস্থ হাসপাতালে চলে যেতে হবে। আর যদি আপনার এই পালস অক্সিমিটার স্যাচুরেশনটা দেখেন যে 95 এর উপরে থাকছে, তাহলে আপনি নিয়মিত ব্রিদিং এক্সারসাইজটা করবেন, জ্বরের জন্য নাপা খাবেন, এবং যেহেতু আপনি বলছেন জ্বরটা 13 দিন যাবত, এই জ্বরটা 13 দিন যাবত কিন্তু একটা জ্বর, স্বাভাবিক না, এটাকে অবশ্যই ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তবে সেক্ষেত্রে আমার জানতে হবে মুখে থার্মোমিটার দিয়ে তাপমাত্রাটা কত, যদি এই তাপমাত্রাটা 100-এর উপরে যায়, অর্থাৎ 100 বা ১০১ ডিগ্রি সেলসিয়াস হয় দৈনিক মুখে মেপে, তাহলে অবশ্যই 4 দিনের বেশি এই জ্বরটা থাকার কারণে আপনি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারেন, অবশ্যই একজন রেজিস্টার্ড MBBS ডক্টরের পরামর্শ অনুযায়ী। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সালেম মাহমুদ তোষার। আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ই ডাক্তারে আজকে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের ই ডাক্তারের আয়োজন। প্রতি রবি থেকে বৃহস্পতি এই আয়োজনে আমরা হাজির হব। DBC সঙ্গেই থাকুন।